হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, নমস্কার আপনাদের সকলকে। আজি ঈদ উল ফিতরৰ পবিত্র যেটো আমার উৎসব তার শুভেচ্ছা জানালো আর সমগ্র অসমবাসী তথা সমগ্র ভারতবর্ষর সকল ইসলাম ধর্মী লোকসলক শুভেচ্ছা জানালো। গতি আজি ঈদ উল ফিতরত আমি সেইটো এইখন মিনি এখন ব্লগৰ জড়িয়ে দেখাম। আর একটা বিশেষ উল্লেখনীয় বিষয় যে আজি যেটো ঈদ উল ফিতরৰ দিন, গতি ঈদ উল ফিতরত কি হয়, আমি ঠিক আছে সমূহীয়ভাবে নামাজ আদায় করো বা আমি পরিষ্কার পরিচ্ছন্ন বা নতুন কাপড় পিন্ধু, কিন্তু ইয়ার ভিতর একটা কথা প্রত্যেক বছরে দেখা পাওয়া যায় যে কি করে যে সরু সরু লড়া ছোৱালীবিলাকে যিসকল বয়স কম বা দিনত মানে অলপ বেশি জোরে চলায় বা এক্সিডেন্ট হওয়ার প্রবণতা বাড়ে। গতিকে সমগ্র তথা আমার অঞ্চলবাসীক আমার অসমবাসীক অনুরোধ জানাম যাতে এই দিনটোত আমি বাইক যাতে সংযমে চলাও, যাতে আমার দ্বারা কোনো ক্ষতি নহয় আর নিজেরও যাতে ক্ষয়ক্ষতি নহয়। গতিকে গাইজ দেখাম আর ঈদ আমি কেনেদরে পালন করছো সেইটো দেখাম, ঈদের ব্লগ দেখাম। গতি বলক আমি আমার ভিডিওটি আরম্ভ করো গাইজ। আর মানে ইতিমধ্যে কে আসো যে রমজান মাহর তাৎপর্য আমার ইসলাম ধর্মত বহুত বেশি। আর আমি জেনারেল যদি কও যে আমি একটা নিয়ম জানো যে 21 days অফ হেবিট চেঞ্জ, একটা হেবি আমার রুল আছে, নিয়ম আছে। 21 দিনত যদি আমি কোনো একটা কাম নির্দিষ্ট সময়ত করো তেতিয়া কি হব, আমার বিভিন্ন যেগুলো হেবিটবিলাক চেঞ্জ হয়ে যায়। গতিকে আমার রমজান মাহ এটা একটা আমার ইসলাম ধর্ম যখন লোক আছে একটা হেবিট চেঞ্জিং মাহ। এই গতিকে এই রমজান মাহত আমি যেগুলো মানে কু অভ্যাস সেগুলো ত্যাগ দিব লাগে, ত্যাগ দিয়ার চেষ্টা করা হয় যাতে এক মাহের ভিতর আমার যেগুলো বেয়া অভ্যাসবিল নাইকিয়া হয়ে যায় আর আমি একটা পিউর সোল যাতে হব পারো, ভাল অভ্যাসবিল যাতে ঘর লোব পারো চেষ্টা করা হয়। গতিকে ইন জেনারেল আমি এই কব পারো আর ইয়ার যে ধার্মিক তাৎপর্য বহুত বেশি হয়। গতিকে যে হোক বন্ধুসকল, আজ আমি ঈদ উল ফিতর কেনেদরে পালন করলো বা কি কি করা হয় আর দেখাবলে চেষ্টা করি। গতি বলে আমি ভিডিওটি আরম্ভ করি। বন্ধুসকলে আমি ঈদের দিনাখন সোনকালে রাতেপা উঠি পেলায় ধুনিয়াকে গা ধুই পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় পিন্ধু, নতুন কাপড় পিন্ধা সুন্নত। আর চাব পড়ে আমি সকল তথা আমার সমগ্র অঞ্চলের অঞ্চলবাসী ইয়াতে আহিছে, ইসলাম ধর্মাবলম্বী লোক সকল আহিছে আর ইয়াতে আমি সকলে একলগ হয়ে ঈদগাহর ঈদের নামাজ পড়িম চাব পড়ে। আমার যদি সমূহিয়া যদি আমার নামাজ আছে নামাজ আদায় করছো আর চাব পড়ে আছে মূল মোট ফ্রেন্ডস আছে ভাইটি সকল আছে লগত, তেওঁলোকে কব আজি ঈদের বিষয়ে ঈদ কেন লাগিল। চাব পড়ে আছে ইতিমধ্যে আমি নামাজ পড়ছো আর মূল ভাগিনা আছে শাহিন, গতি শাহিনে কোয়া কেন লাগিছে আজি এক মাহ আমি রোজা রাখিছো। আজি তো বহুত ভাল রোজা রাখিছো জানি না, এক মাহ ইমান কষ্ট করেছো, কষ্ট সাধনের পিছত আমি আজি আমি ঈদ উল ফিতরের যে নামাজ আছে একলগত আদায় করছো। গতি নাসিম আছে, নাসিম কেন লাগি আছে আজি আমার ঈদ উল ফিতর এক মাহ রোজা রাখিছো জানি না, আমার দেশের তথা সমগ্র বিশ্বের কারণে আমি কল্যাণ বিচারি পেলে আমি দোয়া করছো। গতি বলক আমি আর দেখাম আমার অঞ্চলত কেনেকেদরে ঈদ উদযাপন করা হয়। গতি আরো হুজুরের মন্তব্য লৈছো, হুজুরে কলে আজি ভাল লাগিছে ঈদত সকলে নামাজ পড়লো এক মাহ রোজা রাখি পেলায়। গতিকে আরো চাহ দেখুৱা আমি ইতিমধ্যে দাদাজনের লগত লগ পালো আর সম্ভাষণ জানালো। আর এটা আটাইতক ইন্টারেস্টিং বস্তু এখন আমি এখন হোটেলত লগ পাল দেখা পালো ঈদের দিনাখন যে আমার চাইল্ডহুড অতীত স্মৃতিবিলাক মনত পড়ছে, ইয়া সর বাচ্চা সকল আহিছে ঈদত এ চাব পড়ে আছে। আর বিভিন্ন ধরনের মিঠাই দোকান, বিভিন্ন ধরনের খেলনা বস্তু, তারপর কসমেটিক বস্তু আর বিশেষকে ছোৱালীবিলাকৰ সৰু সৰু ছোৱালী বা ডাঙর ছোৱালী সকলের হেৰি আছে ইয়াররিংসর পর আরম্ভ করে বেঙ্গলস মানে চুরি হাতর, গতিকে এয়া চাব পড়ে আছে। মই অলরেডি এখন দোকানত আহিছো আর ঘরের কারণে ইয়াররিংস লৈ যাম, ঝুমকা ছোৱালীবিলাকে বহুত ভাল পায় পাৰো। যে হোক এ চাব পড়ে আছে, মই ইয়া আহিছে সবেই সৰু সৰু লৰা ছোৱালীৰ পৰা আরম্ভ করে সকলো আহিছে ইয়াত বজাৰ কৰিব। এগিয়ে চাব পড়ে আছে ইয়াত বিভিন্ন ধরনের আমার খেলনা বস্তুর পর আরম্ভ করে চাব পড়ে আছে সরু সরু বেবির খেলার একচুয়ালি রাঁধিব পড়া বস্তু পান দোকান, ঈদের সময় কিন্তু পানের দোকানের বহুত ডিমান্ড থাকে।
আছে বিভিন্ন আমাৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা সৰু সৰু ল'ৰা ছোৱালীৰ পৰা আৰম্ভ কৰি ঈদ খাবলৈ আহিছে, ঈদ চাবলৈ আহিছে। এয়া সৰু সৰু বিভিন্ন দোকানীয়ে পুতলাৰ দোকান, খেলনা বস্তুৰ সামগ্ৰী, আপোনাৰ কচমেটিক্স, ইয়াৰিংছৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন সামগ্ৰী ওলাইছে। গতিকে চাইল্ডহুডৰ কথা, অতীতৰ কথা মনত পৰিছে। গতিকে আজিলৈ ব্লগ ইয়াতে সমাপ্ত কৰিছোঁ। ধন্যবাদ।